তীব্র গরমে যেভাবে ঠান্ডা থাকতে পারেন, তাপ প্রবাহ চলছে। গ্রীষ্মকাল অনেকের কাছে পছন্দ হতে পারে, কিন্তু তাপ প্রবাহ আমাদের শরীরের জন্য অনেক সময় ক্ষতির কারণ হতে পারে। বাংলাদেশে এই মুহূর্তে চলছে গ্রীষ্মের খরাতাপ, স্বাভাবিকভাবে জনজীবন চলছে হাঁসফাঁস অবস্থা। আমরা অনেকে হয়তো সূর্যের আলো পছন্দ করি, কিন্তু অতি উচ্চ তাপমাত্রায় আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। আপাতত আবহাওয়ার তীব্র গরম কমানো কোনো খবর নেই, আর এই গরমে রোগবালাই এড়িয়ে সুস্থ থাকার বেশ কষ্টসাধ্য একটি ব্যাপার। চিকিৎসকরা এই সময়ে সুস্থ থাকার জন্য নানান ধরনের পরামর্শ দেন। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিষয়ক লেখক জানিয়েছেন যে কিভাবে তাপকে পরাজিত করে গ্রীষ্মে ঠান্ডা থাকা যায়, এমন পাঁচটি বিষয় নিচে তুলে ধরা হইল। নাম্বার ওয়ান, ডাবের পানি। ডাবের পানিতে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে, যা আপনার শরীরকে ঠান্ডা করবে। নাম্বার টু, কাঁচা আম। কাঁচা আমে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, এছাড়া রয়েছে ভিটামিন সি ও ম্যাগনেশিয়াম, যা শরীর ঠান্ডা করতে সহায়তা করে। নাম্বার থ্রি, তরমুজ। তরমুজের 91.5% পানি, যা শরীর ঠান্ডা করতে সাহায্য করবে। আরও আছে ভিটামিন ও খনিজ লবণ, যা এই গরমে আপনাকে স্বস্তি দেবে, তাই নিয়মিত খাদ্য তালিকায় এই সময়ে তরমুজ রাখতে পারেন। নাম্বার ফোর, আখের গুড়। আখের গুড় দিয়ে শরবত পান করলে শরীর ঠান্ডা থাকে। আখের গুড়ে ফ্রুকটোজ ও গ্লুকোজ রয়েছে, যা আমাদের শরীরে তাপমাত্রা হ্রাসে আসে সাহায্য করে। নাম্বার ফাইভ, শশা। শশায় রয়েছে 96.7% পানি, যা শরীরে পানির অভাব মেটাতে সাহায্য করে। এই গরমে খাদ্য তালিকায় শশার সালাদ রাখুন। বন্ধুরা, এই গরমে নিজের শরীরকে ঠান্ডা করার জন্য আমাদের এই টিপসগুলো আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর যদি ভিডিওকে পছন্দ করে থাকেন অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।